আমি বাবুর কাছে খুব সংক্ষেপে শুধু জানার চেষ্টা করব বাবু এই যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যাদের নিয়োগ হয়েছে তাদের বেতন সহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুদসহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একটু আগে যেটা অভিষেক প্রশ্ন তুলছিল যে যে কোনো ক্ষেত্রে যখন এই যে বেতনটা তারা পেয়েছেন সেটা তো শ্রমের বিনিময়ে পেয়েছেন অর্থাৎ তারা তো পড়িয়েছেন তাদের যোগ্যতা থাকুক বা না থাকুক দেখো এখানে একটা কথা আমার বলা আছে যে বিষয় যেটা হচ্ছে প্যানেল এক্সপায়ারি ডেটটা কবে এটাও এটাও কিন্তু একটা ধোঁয়াশা কারণ যখন আমরা দেখেছি যে প্যানেলটা যদি আমরা বলি যে প্যানেল পাবলিশ হয়েছে টু থাউজেন্ড এইটিনে মার্চে এটা টু থাউজেন্ড নাইনটিনে মার্চে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখলাম কি এইট কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট করেছে তাদেরটাই বাতিল করা হয়েছে তাদের টাকাটা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে যখন সেকেন্ড কাউন্সেলিং হলো তারপর থেকে এন্টার সিলেকশন প্রসেস কিন্তু ইলিগাল হয়েছে আমি ধরেই নিই যে তর্কের খাতিরে তাহলে এটা কিন্তু আইডেন্টিফাই নয় শুধুমাত্র এইট কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করেছে তাদেরটাই তাদের তারা এক্সপায়ারি হয় প্যানেলের বা আওতায় পড়ছে বা স্কুল সার্ভিস কমিশন বলেছে টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড প্যানেল এক্সপায়ার করলো কোন তথ্যের ভিত্তিতে কারণ যদি টু থাউজেন্ড মার্চে প্যানেল পাবলিশড হয় তাহলে টু থাউজেন্ড মার্চে প্যানেল এক্সপায়ারি হয় ওয়ান ইয়ার তাহলে কী করে তারা বলছে যে টু থাউজেন্ড ডিসেম্বরে প্যানেলটা এক্সপায়ার করলো তারপর থেকে যদি কোনো নিয়োগ হয়ে থাকে সেগুলো অবৈধ নিয়োগ বা সেগুলো এক্সপায়ারি বা প্যানেলের পর এখানে একটা প্রশ্ন চিহ্ন দ্বিতীয় কথা হচ্ছে যে যে যারা নিয়োগ পেয়েছে তারা ইলিগেল ওয়েতে নিয়োগ পেয়েছে সেই জন্য কোর্ট দীর্ঘদিন ধরে এটার ওপর শুনানি হয়েছে এবং তার বিভিন্ন জাজমেন্ট সাইটেশন হয়েছে তার ভিত্তিতে কোর্ট একটা ফাইন্ডিংসের মধ্যে এসছে আমরা এই আমরা দেশবাস আমরা যে ভারতবর্ষের নাগরিক আমাদের কিন্তু বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখতে হবে কারণ একটা কোর্ট নয় এই এটা বিভিন্ন কোর্টে এই মামলাটা বিভিন্ন মামলা এসএসসির মামলা দীর্ঘদিন ধরে চলেছে তাতে কিন্তু ম্যাক্সিমাম করতে ফাইন্ডিংসটা কিন্তু দেখা গেছে একই রকম যে সিলেকশান প্রসেসে একটা ইলিগ্যালিটিস হয়েছে তাহলে স্কুল সার্ভিস কমিশন এতদিন একটা এত টাইম পেলো তার মধ্যে কিন্তু প্যানেলটাকে রিকাস্ট করে যে আছে সেগুলোকে কিন্তু রিমুভ করে ফ্রেশ প্যানেল তৈরি করে কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু নিয়োগটা করতে পারতো এবং যারা সঠিক ওয়েতে নিয়োগ পেয়ে পেয়েছিল তাদের নিয়োগটাও কিন্তু রাখা নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা